প্রবৃদ্ধি নয়, অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনাই আগামী অর্থ বছরের মূল চ্যালেঞ্জ, যা মোকাবেলায় আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধির নীতি গ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আর সরকার চায় বাস্তবায়নযোগ্য সংযত বাজেট প্রণয়ন করতে। সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত। চলতি বছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 6.03%। করোনার সময়টা বাদ দিলে গেল 11 বছরের মধ্যে সবচেয়ে কম। অথচ এবছরই জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সূচক মূল্যস্ফীতি ছুঁয়েছে 11 বছরের মধ্যে সর্বোচ্চ হার, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে 7 বছরের মধ্যে সর্বনিম্নে। এসবের মাঝেই আসছে আরেকটি অর্থ বছর, আরেকটি নতুন বাজেট। এইবারের বাজেটে আমার মতে মূল লক্ষ্য হওয়া উচিত স্থিতিশীলতা নিশ্চিত করা। যে মূল্যস্ফীতিকে আমরা 5-6 মধ্যে যদি নিয়ে আসা যায়, সেটাকে আমি বলবো একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে। আর দ্বিতীয় যেটা স্থিতিশীলতার বিষয়, সেটা হলো রিজার্ভের স্থিতিশীলতা। যে আমি যে ক্রমাগতভাবে রিজার্ভ কমে যাচ্ছে, সেটা আগামীতে অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলার জন্য একটা দুর্বল অবস্থান তৈরি হচ্ছে, তো সেইটা থেকে বেরিয়ে আসা। দেশ পরিচালনার নতুন এই অর্থনৈতিক দলিল এমন একটি সময়ে সংসদে উপস্থাপন করা হচ্ছে, যখন সরকার আছে তাদের এই মেয়াদের শেষ বছরে, একই সাথে এটি নির্বাচনী বছরও। ফলে আসছে 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া বাজেটটি বাস্তবায়ন করবে দুইটি পৃথক সরকার, যাদেরকে অর্থনৈতিক কাঠামোতে বড় সংস্কারের উদ্যোগ নিতে হবে IMF-এর শর্ত মেনে এবছরই। অর্থনৈতিক ব্যবস্থাপনার এখানে উৎকর্ষতা বৃদ্ধি করা ছাড়া, দক্ষতা বৃদ্ধি করা ছাড়া আমাদের এখন কোনো বিকল্প নেই। এখন যেটা সেটা হলো যে এটা একটা জায়গায় তো হাত দিলে হবে না, লক্ষ্য নির্দিষ্টভাবে আমাদেরকে সামষ্টিক অর্থনৈতিক পরিচালনার দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে এটাকে দেখতে হবে। এবং আগামী কয়েক মাস, এটা 1-2 বছরও হতে পারে, আমাদের অর্থনীতি আবার একটা সুস্থির অবস্থায় আসা। এখন প্রবৃদ্ধি না, এখন হলো স্থিতিশীলতা। সরকারের আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতাও প্রকট হয়েছে চলতি বছর। প্রথম 10 মাসে কর রাজস্ব আদায় হয়েছে 2,47,000 কোটি টাকা, যা গোটা বছরের লক্ষ্যের থেকে 1,22,000 কোটি টাকার মতো কম। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার দাঁড়িয়েছে 50.33%, অর্থাৎ বছর পার হতে চললেও বরাদ্দ খরচ হয়েছে মাত্র অর্ধেক। বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের রেকর্ড খুব ভালো নয়, এটাকে ইম্প্রুভ করা দরকার। আর যেহেতু আমরা কোভিড থেকে রিকভারি পর্যায়ে আছি, আমরা এমন একটা বাজেট চাই যেটা আমরা মনে করি আমাদের পুরোপুরি বাস্তবায়ন করতে আমরা পারবো, কারণ আমরা বাস্তবায়নের মাত্রা বাড়াতে চাই, এইটা হচ্ছে মেইন এইম এখন। এই জন্য আমরা একটু কশাস বাজেটে আমরা গেছি এখানে। এমন লক্ষ্যকে সামনে রেখেই আসছে 1 জুন জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের জন্য বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।